শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম, এর মধ্যে আজকের যে মূল বিষয়টি নিয়ে কথা বলছিলাম ইসলামে মেহমানদারির গুরুত্ব এবং সুন্নাহ পদ্ধতি। কোনো মেহমান যখন আমাদের বাসায় আসেন, একজন মেহমানের প্রতি আতিথিয়তার যে ব্যাপারটা, এটা সুন্নাহ পদ্ধতিটা কী হবে? জি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ক্ষেত্রেই সুন্নাহ পদ্ধতি বলেছেন যে খয়রুল উমুরি আওসাতুহা, সবচেয়েতে মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে সুন্নাহ। খুব বেশি বাড়াবাড়ি করা, এটাও যেমন সুন্নাহ এলাও করে না, আবার একেবারে কৃপণতা করা, সহন মুতা যেটাকে বলা হয়, প্রবল কৃপণতা, এটাকেও ইসলাম কোনোভাবে এলাও করে না। আমরা শুনব, ফোনে চলে যাই। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি পুরান ঢাকা থেকে বলছিলাম, ফাতিমা। জি, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, মানে আমার হাজবেন্ড খুব রাগী, প্রচন্ড রাগী, মানে ঘরে আমার বাচ্চাদের সাথে আমার সাথে খুব রাগারাগি করে, কিন্তু এখন সমস্যা হচ্ছে ও আমাকে মিথ্যা কথা বলে না, যখন তখন অপমান করে। এখন ঘরে অপমান করে এটা আমি তাও মানি, বাহিরে রাস্তার ঘাটে যেখানে যাই সেখানে রাস্তার সামনে এই ধরনের আচরণ করে। এখন আমার থেকে তার জন্য দোয়া আসে না, বৌদ্ধ খারাপ লাগে, খুবই অপমান করে আপনাদের বৌদ্ধের সাথে। বাচ্চাদের বোন, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন শেখ, আশা করি বুঝতে পেরেছেন। জি, আসলে যে প্রশ্নটা আমার বোন করলো, এটা আমাদের সমাজের অনেকের ক্ষেত্রেই এই ভয়াবহ চিত্রটা দেখা যায়। সামাজিকভাবে আমরা যখন জীবন যাপন করি, আমাদের মধ্যে রাগটা এত প্রবল হয়ে যায়, এই রাগের কারণে আমরা অনেক সময় নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, যার কারণে অনেক সংসার এখন ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে যেমন ছিলেন, ঘরেও তেমন ছিলেন। খয়রুকুম খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুন লি আহলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই হবে সেরা যে তার পরিবারের কাছে সেরা হবে। স্ত্রীর কাছে যেমন স্বামী সেরা হবে, স্বামীর কাছে আবার স্ত্রী সেরা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হকের ব্যাপারে অত্যন্ত রাগী মানুষ ছিলেন, হকের ক্ষেত্রে কখনো তিনি ছাড় দিতেন না। সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, একটা ঘরের মধ্যে যখন তুমি প্রবেশ করবে, তুমি স্বামী হিসেবে স্ত্রীর কাছে ছোট বাচ্চার মতো, বাচ্চা সুলভ আচরণ যাকে বলে, তার সাথে হাসুজ্জ্বল চেহারায় কথা বলবে, আনন্দ উৎফুল্লতার সাথে তার সাথে তুমি ব্যবহার করবে, তার হকগুলো তুমি বোঝার চেষ্টা করবে, তোমার হকগুলো চাহিদাগুলো সে বোঝার চেষ্টা করবে, বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করা, যেটার ক্ষেত্রেও তিনি বললেন, অভিযোগ করলেন যে বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করা হয় না। বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করা, এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আখলাক ছিল। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরতে আনাসকে 10 বছরে কোনো দিন ধমক দেননি, কোনো দিন আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর গায়ে হাত তুলেননি। একজন খাদেমের সাথে রসুলের আচরণ ছিল এমন। এজন্য আমার এই বোনকে বলবো যে অবশ্যই আপনি বলছেন যে স্বামীর জন্য দোয়া আসে না, আসলে দোয়া করা উচিত, আল্লাহ তাআলা ওনার এই রাগ যেন কন্ট্রোল করে দেন। আর আল আদালাহ, আদালত হচ্ছে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, যে লোকটা সত্যিকারে ন্যায়পরায়ণ তার আখলাক হচ্ছে আল আদালাহ, যে ব্যক্তিটা ন্যায়পরায়ণ সে নিজেকে কন্ট্রোল করবে, ফিল গাদাবি ওয়ার রাদা ওয়ার রিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তিটা হচ্ছে আদালতপূর্ণ ব্যক্তিত্ববান সুপুরুষ, যে নিজেকে রাগের মাথায়ও কন্ট্রোল রাখতে পারে, বিচার করতে বসলে সন্তুষ্ট চিত্তে যেমন ন্যায়পরায়ণতার সাথে সে বিচার করে, আদালত ঠিক রাখে, আবার যখন সে রেগে যায় তখন সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে না। এজন্য খুব বেশি রেগে যাওয়া এটা সুপুরুষের কাজ নয় এবং মোমেনেরও কাজ নয়।